চাপাই নবাবগঞ্জের নাচলের চাঞ্চল্যকর চার বছরের শিশু ধর্ষণের আসামি মোহাম্মদ কাউসার আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আটককৃত মোহাম্মদ কাউসার আলী নাচল থানার চৌপুকুরিয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। সকালে চাপাই নবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে বলেন, গত 12 আগস্ট গভীর রাতে আসামি বিকৃত যৌন আকাঙ্ক্ষার শিকার হয় চার বছরের শিশু। পাশে আসামির স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকায় সে ভিকটিমের মুখ চেপে ধরে এবং এই পৈশাচিক নির্যাতন চালায়। পরে রক্তক্ষরণ, ব্যথা এবং শারীরিক অসুস্থতার কারণে ভিকটিমকে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। পারিবারিক জিজ্ঞাসাবাদে ভিকটিম এবং আসামির স্ত্রী এ ঘটনার বিবরণ দেন। এর প্রেক্ষিতে গত 13 আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে আসামি গা ঢাকা দিয়েছেন।